নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেমন আছেন বন্ধুরা? অক্ষয় তৃতীয়া এসে গেল। আগামী 7 মে 2019 মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্ন। এই পূর্ণলগ্নে একটি বিশেষ ক্রিয়ার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পর্ক এই শব্দটি যেন সবকিছুর থেকে ভিন্ন। সম্পর্কের শ্রেণীবিভাগও আছে অসংখ্য। কত ধরনের যে সম্পর্ক হতে পারে তা মানুষের বোধগম্যের বাইরে। তেমনি ভাবে সম্পর্কের টানাপোড়েনও রয়েছে ভিন্নভাবে। তার শুরু হয় যেমন ভিন্ন, তেমন তার শেষটাও ভিন্ন। সম্পর্কের সুতো যেন অদৃশ্য, কিন্তু তারপরেও মানুষ এর টান ঠিক অনুভব করতে পারে প্রতিনিয়ত। তাই সেই টানে কিছুটা বেসামাল হয়ে যায় মাঝে মাঝে। এটা কি একটা পারস্পরিক আকর্ষণ, নাকি পিতামাতা থেকে চলে আসা জেনেটিক একটা প্রতিফলন? তাই যদি হতো, তবে সম্পর্ক ভিন্ন দুটি মানুষ একটি সম্পর্ক কিভাবে এক নতুন বাঁধনে বেঁধে ফেলতে পারে? তাহলে কি আমরা বলতে পারি না, সম্পর্ক মূলত একটি পারস্পরিক চর্চা থেকে পরিচর্যার মাধ্যমে আমরা একটি নতুন রূপ দিয়ে থাকি? তো বন্ধুরা, এত ভণিতার কারণই হলো আজ আমরা প্রায় দেখি বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে, মনোমালিন্য হচ্ছে। পিতা মাতার সঙ্গে সন্তানের সম্পর্কের ছেদ হয়ে যাচ্ছে, মনোমালিন্য হচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকছে না। আত্মীয় পরিজনদের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে পারছি না। সবথেকে বিশেষ যে সম্পর্ক ভেঙে যাচ্ছে তা হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে। এই একবিংশ শতাব্দীতে এই সম্পর্কের টানাপোড়েন একটি অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। তাই এই অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে এই সম্পর্কের টানাপোড়েন থেকে উদ্ধার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী টোটকার কথা আপনাদের বলব। যদি এই টোটকা আপনারা বিশ্বাসের সঙ্গে করতে পারেন, তাহলে হারিয়ে যাওয়া সম্পর্ক আবার ধীরে ধীরে ফিরে পাবেন। আবারও বলছি, বিশ্বাসের সঙ্গে করবেন। যার বিশ্বাস নেই তারা কখনো এই টোটকা করতে যাবেন না। তো আসুন, আমরা কি সেই টোটকা, কিভাবে আপনার মৃতপ্রায় সম্পর্ক ধীরে ধীরে আবার পুনর্জীবিত হতে পারে। একটি তামার পাত্রে 7 চিমটে চিনি নিন। তার মধ্যে 7 থেকে 10 ফোঁটা গোলাপ জল দিয়ে দিন। দেখবেন বেশি দেবেন না, ওই গোলাপ জলে চিনিটা জাস্ট একটু গুলে যাবে, একটু কাদা কাদা হয়ে যাবে, জল হয়ে যাবে না। তারপর একটি সাদা কাগজে লাল কালি দিয়ে আপনাদের যাদের দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে তাদের নাম লিখুন। তারপর ওই কাগজটির উপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন।
ঘিয়ের প্রদীপ যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনি আপনার ইষ্ট নাম, আপনার প্রিয় ভগবান উদ্দেশ্যে প্রার্থনা করুন, জপ করুন। তারপর ধীরে ধীরে ওই ঘিয়ের প্রদীপ নিভে যাবে। নিভে যাওয়ার পর ওই চিনি গোলাটি, যেটি একেবারে তরলীভূত হয়নি, সেই চিনি গোলাটি কাগজের উপরে দিন এবং কাগজটি মুড়ে তামার পাত্রের উপর রেখে দিন। তারপর এটিকে নিয়ে আপনার নিকটবর্তী কোনো শিব মন্দিরে চলে যান। তার আগে বলবো বন্ধু, এই ক্রিয়াটি করার আগে অবশ্যই শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে, শুদ্ধ আচারে ক্রিয়াটি শুরু করবেন। তারপর এই কাগজটি অর্থাৎ চিনির গোলা সহ এই কাগজটি নিকটবর্তী শিব মন্দিরে গিয়ে ওই লাল কালিতে লেখা চিনি সহ কাগজটি দেবাদিদেবের পায়ে অর্পণ করুন এবং সেখানে বেশ কিছুক্ষণ দেবাদিদেবের স্মরণ করুন এবং মনে মনে বলুন যে হে ঈশ্বর, আমাদের যেন সম্পর্কটা ঠিক আগের মতো মধুর হয়ে যায়। শুভ অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্যপূর্ণ একটি তিথি। এই তিথিতে যদি এই বিশেষ টোটকাটি করেন অবশ্যই ফল পাবেন। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না, তাই এই সম্পর্কের ক্ষয়প্রাপ্তি কখনোই হবে না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে যদি এই শুভ কার্যটি সম্পন্ন করেন তাহলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে, এই বিশ্বাস আমাদের সবারই আছে। তাই ভালো কাজ করা যদি হয় তাহলে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে লাভ হবে অক্ষয় পাপ। তাই এই পূর্ণ সময়ে আমাদের এই সম্পর্কের জোড়া লাগানোর টোটকাটি যদি করি তাহলে দেবাদিদেব আমাদের অবশ্যই কৃপা করবেন। এদিনে পূজা, জপ, দান, ধ্যান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ যদি করি তাহলে অবশ্যই তিনি তুষ্ট হবেন। যেহেতু এই তৃতীয়া সব কাজ অক্ষয় থাকে, তাই মন প্রাণ দিয়ে এই বিশেষ টোটকাটি আপনি এই দিনে করুন। আর এই অক্ষয় তৃতীয়ার সবার ভালো কাটুক সেই কামনা আপনারা করবেন, যার ফলে আপনার জীবনের এই সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। যেমনভাবে এদিন কুবের দেব তপস্যায় তুষ্ট করেছিলেন এই দেবাদিদেব মহাদেবকে এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার অতুল ঐশ্বর্যের আশীর্বাদ প্রদান করেছিলেন, তো বন্ধুরা তাই বলবো এই বিশেষ তিথিতে আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য তাকে অবশ্যই স্মরণ করুন। এই ক্রিয়াটি করুন আর অপেক্ষা করুন কিছুদিনের জন্য, দেখুন না কি হয়। তো আজ আপনাদের এই সম্পর্কের জোড়া লাগানোর একটা ছোট্ট টোটকার কথা আপনাদের বললাম। এটি করতে তো খরচ কিছুই হয় না, একটু বিশ্বাস রেখে ঈশ্বরের ডাকুন, অবশ্যই ফল পাবেন। এমনই নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, আজ এই পর্যন্ত। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন।
আজ এই পর্যন্ত, নমস্কার।